আচ্ছা, আমি প্রথমে বলি, গত একত্রিশ তারিখ দিবাগত রাত, অর্থাৎ পহেলা ফেব্রুয়ারির রাত 8টার সময় আমাদের সখীপুর থানাধীন সোলাপতিমা সাকিনে বাদি আসিরুদ্দিনের বসতঘরে শীত কেটে 2 মাস 1 দিনের শিশু জুনায়েদকে অপহরণ করে নিয়ে যায়, অজ্ঞাতনামা চোরবাচোরেরা অপহরণ করে নিয়ে যায়। এই 2 তারিখে বাদীর অভিযোগের প্রেক্ষিতে শিশুর বাবা থানায় এসে অভিযোগ দায়ের করলে অফিসারহীন তার সখীপুর থানার মামলা নম্বর 3/2/2021 রুজু করে তদন্তভার আমার উপর অর্পণ করেন। আমি মামলা তদন্তভার অর্পণ করে প্রথমেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে ময়মনসিংহ শম্ভুগঞ্জ থেকে 6 তারিখ ভোর অনুমান 4:30 ঘটিকার সময় সোলাপতিমা সাকিনের আসামি মূল পরিকল্পনাকার এবং মূল একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার দেওয়া তথ্য মোতাবেক এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল টাওয়ার সূত্র ধরে আমি 6 তারিখ সকাল অনুমান 10:30 ঘটিকার সময় দেলদুয়ার থানাধীন জাঙ্গালিয়া নামক স্থান হইতে এই পিবিআই এবং দেলদুয়ার থানা পুলিশের সহায়তায় তার সহযোগী 3 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মোট 4 জন আসামি সহ আরও বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে থানায় আসিয়া হাজির হই। আসামিদের গত 7/4/2021 বিজ্ঞ আদালতে সোপর্দ করায় 3 জন আসামি বিজ্ঞ আদালতে 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এই বিষয়ে আমি শিশু জুনায়েদকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।